Hey guys, আমরা গুগল ম্যাপে বিশ্ববাস একটা লোকেশন বের করেছে যেটা নাম হচ্ছে গিয়ে চন্দ্রকেতুঘর। সো এই জায়গাটা বেড়াচাপাতে, এখান থেকে প্রায় 40 মিনিটের মতো, 40-50 মিনিটের মতো রাস্তা। জায়গাটা এক্সপ্লোর করে দেখি কেমন, বাসার থেকে সামনেই। সো বিশ্ববাস কেমন হবে আজকের রাইডটা? আজকে তো সেরা হবে, চলো। সো লেটস গো। এখন তেল ভরার জন্য আমরা দাঁড়িয়ে আছি, সেমি তেলটা ভরে আনুক, তারপরে আমরা যাব। আর 15 মিনিটের রাস্তা সামনে, বেশি দূর না। সো গাইস, দুর্গাপূজা তো চলেই আসলো, আর শুটিং এর জন্য বেস্ট স্পট এই যে পেছনে, বেশি পাশে এগুলোর নাম কি? কাশফুল। সো দারুণ প্রকৃতির আর কি কাশফুল, এখানে সব শুটিং মুটিং করা হয় আর কি। অনেকটা চালানোর পরে জায়গাটা খুব পিস মনে হলো আমাদের। এখন এখন কি মনে হচ্ছে বলতো? মনে হচ্ছে দুর্গাপুজো এসে গেছে। পিছনটা দেখ, পিছনটা দেখলে মনে হচ্ছে দুর্গাপুজো চলে এসেছে। তাহলে আপনার একটু জুম করে দেখাই আর কি জায়গাটা কেমন। এই চন্দ্রকেতুঘরের থেকে যা হিস্টোরিক্যাল জিনিসপত্র পাওয়া গেছিলো, আর্কিওলজিক্যাল, সেই জিনিসগুলোই মিউজিয়ামে স্টোর আছে, কিন্তু এটা করোনার জন্য এখন বন্ধ করা রয়েছে। তো এই ভিতরে আমরা যেতে পারলাম না, কিন্তু সামনে ওই জায়গাটা আমরা গিয়ে দেখবো কেমন। তো চলো। বারাসাত থেকে পুরো 1 ঘন্টা রাইডের পর আমরা বেড়াচাপা চন্দ্রকেতুঘরে এসে পৌঁছালাম। তো দুর্গের জায়গাটা খুবই ভালো মনে হচ্ছে, ভেতরে কিছু ছবি তোলারও স্পট আছে। তো এক্সপ্লোর করে দেখি জায়গাটা কেমন লাগে। এটা একটা আর্কিওলজিক্যাল প্লেস, যেখানে আর কি পুরোনো দিনের অনেক কিছু পাওয়া গেছিলো, মিউজিয়ামে ওগুলো সব স্টোর করা, কিন্তু করোনার জন্য আমরা এটা দেখতে পাইনি। এখানে অনেকজনই এসেছে আর কি, সব বিকালে চিল করার জন্যই আসে। সো গাইস, আমরা বসে একটু চিল করছি, অনেকক্ষণ ট্রাভেলের পথ হয়ে গেছে, অনেক রাইড হয়ে গেছে। সো জায়গাটা খুবই ভালো, দু বন্ধু মিলে একটু গল্প করছি, বিশ্বাসের হবে না। এটা আর কি মিনিমাম আর কি নর্মাল প্রি ওয়েডিং শ্যুট বা প্রি ওয়েডিং ভিডিওর জন্য খুবই একটি কার্যকর জায়গা, খুবই ভালো হবে আর কি এখানে এসে প্রি ওয়েডিং শ্যুটিং করা হলে, কেউ যদি করে আর কি, খুবই মজাদার জায়গাটা। তো আমার সার্চ হিসাবে 2 বছর আগে এটা আনন্দবাজার পত্রিকাতে এসেছিলো এই জায়গাটার ব্যাপারে, কিন্তু বারাসাত থেকে এত দূর এসে আর কি আমার এতটা কিছু না, বাট লোকালিটির মধ্যে খুব একটি সুন্দর জায়গা। তো এই পুরোনো দিনের জায়গা দেখে খুব ভালো লাগলো, জায়গাটা আপনারাও দেখলেন, আপনারা জানান নিচে কমেন্টে কেমন লাগলো।
আপনাদের যদি আসতে হয় তাহলে আমাদের যে ডেসক্রিপশন বক্স আছে সেখানে আপনারা পুরো ডিটেইলসটা পেয়ে যাবেন।